বাপে জন্ম দিয়েছে, মা পেটে ধরেছে, হয়েছে একদিন মরবে একদিন, চল দিঘায় কি পন্যাংট হয়েছে। দিঘায় গিয়ে ন্যাংটে হচ্ছে কেন গো, না ঝাঁপ দেব, ঝাঁপিয়ে পরে পাথর ওপর লাম্বাচ্ছে আসে না নাই, দেখা দেখি মানে কি বলে দেখা দেখি চাষ লাগালাগি বাস, এ দেখছে এই ও ঝাঁপিয়ে পড়ছে, ও ঝাঁপিয়ে পড়ছে, আমি যদি না পড়ি একটা মান সম্মানের ব্যাপার, ওর দেখা দেখি ই লেগে গেছে, ভরকা পরে গিয়ে ওখানটায় গিয়ে হাফ প্যান্ট পরছে, আদবের সঙ্গে যাচ্ছে বরকা পরে। আল্লাহর কসম দিঘায় গেলেও নেকি হয়, আপনি নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাববেন যে আল্লাহ একবার, আল্লাহর কি কুদরত, এত বড় সাগর কার কোনো কুড়কিনারা নাই, আল্লাহ দিঘা সাগর যদি এত বড় হয় আরব সাগর কত বড়, আল্লাহ মহাসাগর কত বড়, এরকম ভাবেন আর আল্লাহ একবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন, সাত আসমান ভরে নেকি আল্লাহ আপনার নামায় আমলে লিখে দেবেন, জোরে বলুন। আল্লাহ রসুল কেঁদেছিলেন, আল্লাহ আমার উম্মাতকে একসঙ্গে মারবেন না, আমার উম্মাতের গজব দেবেন না একসঙ্গে, আল্লাহ একদিকে আপনি গজব দেখে দেবেন আর একদিকে ভালো রাখবেন, ও গো আমার আল্লাহ উম্মতি মুহাম্মাদির একসঙ্গে মারবেন না। আল্লাহ বললেন দোস্ত কেঁদো না, আমি ওদের দেখার সুযোগ দেব, বোঝার সুযোগ দেব, যদি না বোঝে আমি আল্লাহ তারপর ওদেরকে সরিয়ে দেব। সোনার চাঁদ ভাইয়েরা, আমার মোমেনেরা, মুসলমানেরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, গরু যখন বাঁজা হয় গরু তখন কিন্তু গরুর মালিক ওই গরুর উপরে রেগে যায়, কিন্তু গাবি গরুটার ধর্ম হলো বাচ্চা দিতে হবে, দুধ দিতে হবে, যদি গাবি গরু বাচ্চার দুধ না দেয়, যদি মালিক খাওয়ানোর পরে বাঁজা হয়ে যায় চামড়া কিন্তু উড়ে যাবে, ও আর খেতে দেবে, দিনের পর দিন রাগ বাড়ছে যে বাঁজা হলো কেন, এরা দিন খাওয়ানো বেকার হয়ে গেল, শেষের বেলা রেগে মেগে কোষাই ডেকেছে যে জবাই করে খা, পিস পিস করে গ্রামে ছড়িয়ে দে, এই কথা ঠিক না ভুলগো। তাহলে আমরা ধর্ম করতে এসেছি আল্লাহ কা আল্লাহ পাকের কাছে কথা দিয়ে এসেছি ধর্ম করব বলে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাকের ইবাদত করব বলে আল্লাহ পাকের সঙ্গে কথা দিয়ে আসার পরে যদি ধর্ম ফেল করি আমাদের কোষাইখানায় দেবে কে, কে দেবে, আল্লাহ দেবে, দেবে না দেবে না। বদরের ময়দানে আল্লাহ পাকের মোমেন বান্দা গুলো ছিল, সেনা সৈন্য যখন অনেকগুলো দেখতে পেল, দেখছে আর ঠেকানোর লাইন নেই, ও কলিজা টুকুরারা সঙ্গে সঙ্গে আমার আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহকে ডাকলেন, আল্লাহ সেনা দিতে হবে, আল্লাহর কসম সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক বদরের ময়দানে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা গুলো পাঠিয়ে দিয়েছিল, ধরে বলো এখন সেই ফেরেশতা সব আছে নাটা দা মরে টরে গেছে, সব আছে না কি, অনেক সাধারণ ছেলে যুবক ছেলে বোঝে না তো, এরা ফ্রি ফায়ার বোঝে, ওইটা খুব বোঝে, বাপ বলছে কি করছি রে, বলছে তুমি বুঝবে না, ওর বাপ বোঝে না, ও বিরাট বোঝে, একটু পরে আমি ঝাড়টা দিচ্ছি, আমি ফ্রি ফায়ারে 7 মিনিট দিচ্ছি, আমি একটু পরে একটা লাইন ধরি ধরে যাই, তারপর আমি আসছি। তাহলে ভাই সেই ফেরেশতা সব আছে না নাই, শুধু একটা কথা মাথায় রাখেন, কিছু যুবক, সব যুবক না, কিছু যুবক আর কিছু মুরব্বী, এরা আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে আর তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, হালাল খানা খায়, আল্লাহর কাছে কাঁদে, তাই এখনো পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন। এর পরে কঠিন পরিস্থিতি আমাদের সামনে আসছে, কলি যার টুকরা ভাইয়েরা আমার এখনো সময় রয়েছে, আল্লাহ পাকের কথা মতো আমরা যদি চলি আল্লাহর কসম আল্লাহ আমাদের মদত করবেন, করবেন না করবেন, আল্লাহ পাকের ওয়াদা, কোরআন সত্য, আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা
ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে বান্দারে তোদের কোনো ভয় নাই, তোদের কোনো চিন্তা নাই, তোদের কোনো ভয় নাই, জীবনে তোরা ক্ষতিগ্রস্ত হবে না, লাঞ্ছিত বঞ্চিত হেও পদদলিত ঘৃণিত জীবনে কেউ করতে পারবে না, শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, যদি তোরা মুমিন হয়ে যাস। ও যুবক সোনার মানিকেরা, আমাদেরকে একটু লজ্জা লাগে না? অনেক যুবক রয়েছে ভালো বংশে জন্মগ্রহণ করেছে, ভালো মানুষের বেটা, তার মা ভালো বাপ ভালো বলে ও কলিজার টুকরারা, সেই যুবকটা আল্লাহর হুকুম আদায় করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কপালে দাগ বসে যায়, কপালে নূরানির জায়গাটা চিহ্নিত হয়ে যায়। রসূলুল্লাহ জানিয়েছেন ওই সেজদা দেওয়ার জায়গা থেকে ময়দানে মা শরীর দিন আমার আল্লাহ পাক নূরের ঝলক জারি করে দেবেন। জোরে বল, মাধ্যমিক পাশ করেছো, বিএ পাশ করেছো, এমএ করেছো, এটুখানি চরম শিক্ষা লাও দিন, একটুখানি আলিপুরে যাও দিন। ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে আলিপুরে গিয়েছিলাম, গিয়ে আমি অবাক হয়ে গিয়েছি, বড় বড় লয়ার তাদের ওই কোট পরে, পোশাক পরে, স্যুট প্যান্ট পরে ওই অবস্থায় নামাজের টাইমে টাইমে স্যাট স্যাট করে গিয়ে নামাজ আদায় করে নিচ্ছে, আছে না নাই? কাল সকালে কি দেখে আসেন? আমি দেখে ভাবছি যে আল্লাহর এত বড় পোস্টে চাকরি করে আর এদের এত জ্ঞান, এত লেখাপড়া শিখেছে, আবার এরা নামাজ পড়ে? হ্যাঁ, এদের কত জ্ঞান! আর অনেক ছেলে আছে, আমি বিএ পাস করেছি, এমএ কমপ্লিট করেছি, আবার নামাজ পড়বো, এত জ্ঞান ফের নামাজ পড়বো? হ্যাঁ, এত জ্ঞান! আমাদের গ্রামে এরকম শিক্ষিত কেউ নেই, সরকারি সার্ভিস করি ফের নামাজ? আমার তো মনে হয় যারা এই সমস্ত বড় বড় পোস্টে আছে এদের নামাজ পড়া দরকার আগে, কারণ আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার যে আমার মতো অনেক মানুষ চাকরি পায়নি, আমার মতো তারা মানুষ বিএড করতে পারেনি, আমার মতো ওরাও মানুষ আল্লাহ তাদের সম্পদ দেয়নি, অর্থ দেয়নি, সুতরাং আমি আল্লাহ শুকরিয়া আদায় করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ রসুলকে বলতেন সাহাবারা, ইয়া রসুল আল্লাহ, আপনার তো আগে গুনা নাই, পিছে গুনা নাই, আপনি তো বেগোনা, কিন্তু এত নামাজ পড়েন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার পা ফুলে রস বেরিয়ে যায়, এত নামাজ পড়েন কেন? আপনার তো কোনো ব্যাপার নেই। রসুল বললেন, আমি কি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব না? আমি এত বড়, আল্লাহ পাক আমার পায়গম্বার করেছে, আল্লাহ পাক আমার এত নিয়ামত দিয়েছে, আখরি জামানার পায়গম্বার করেছে, আমি কি ময়দানে মাশরে আল্লাহ পাকের শকর গুজার বান্দা হয়ে কি উঠবো না? আমাদের কোনো শকর নেই, কিচ্ছু নেই, বাপে জন্ম দিয়েছে, মা পেটে ধরেছে, হয়েছে একদিন মরবো একদিন, চল দিঘায় গিপন ন্যাংট হয়েছে। দিঘায় গিয়ে ন্যাংট হচ্ছে কেন গো? না ঝাঁপ দেবো, ঝাঁপিয়ে পরে পাথর ওপর লাম্বাচ্ছে, আসে না নাই? দেখা দেখি মানে কি বলে, দেখা দেখি চাষ লাগালাগি বাস, ইয়ে দেখছে এই ও জাঁয়া পড়ছে, ও জাঁয়া পড়ছে, আমি যদি না পড়ি একটা মান সম্মানের ব্যাপার, ওর দেখা দেখি এই লেগে গিয়েছে, ভরকা পরে গিয়ে ওখানটা গিয়ে হাফ প্যান্ট পরছে, আদবের সঙ্গে যাচ্ছে ভরকা পরে। আল্লাহর কসম, দিঘায় গেলেও নেকি হয়। আপনি নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাববেন যে আল্লাহু আকবার, আল্লাহর কি কুদরত, এত বড় সাগর, কার কোনো কুরকিনারা নাই, আল্লাহ দিঘার সাগর যদি এত বড় হয় আরব সাগর কত বড়, আল্লাহ মহাসাগর কত বড়, এরকম ভাবেন আর আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন, সাত আসমান ভরে নেকি আল্লাহ আপনার নামায় আমলে লিখে দেবেন। জোরে বলুন। আর যদি কুচিন্তা ভাবনা থাকে, বললে বড় কথা হয়ে যায়, কুকুর দেখবেন, কুকুর ওই যে রাস্তাতে যায় শুধু এদিক ওদিক তাকায়, খেঁকি দেখতে পেলে ছুটে তার কাছে যায় না যায় না? কিছু ছেলে আছে খালি হাতে গিয়ে, আর মেয়েরা বসে আছে ওদের দিকে তাকাচ্ছে, মালটা দেখবে, উফ, প্রত্যেক কথায় নেকি হচ্ছে না গুনা গুনা হচ্ছে? জোরে বলেন আল্লাহর কসম, জোবানের জেনা আছে, চোখের জেনা আছে, হাতের জেনা আছে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ সেদিন জবানে মোহর মেরে দিয়ে আল্লাহ অঙ্গপ্রত্যঙ্গ দ্বারা কথা বলবে। জান্নাত এত সহজ না,
সেরে যান, দু পয়সার বেটা হয়ে উঠতেছে। আমার বাপের হাতে আমি কি করব? তোমার বাপ কতর মালিক, বাদশাহ হারুরা রশিদের বেটা, বাদশাহ হারুরা রশিদ মতো তোমার বাপ কি হয়েছে? ভাঙড় টোটাল ভাঙড় থানায় কেউ হয়েছে বাদশাহ হারুরা রশিদের মতো? আছে একজন লোক ভাবছে অমুক লোকটা হতে পারে, বলবো না। বগদাদের বাদশাহ বাদশাহ হারুরা রশিদের বেটা, আল্লাহ পাকের কোরআনের হাফেজ, 16 বছর তার বয়স, ও মুসলমানের ছেলেরা, ধনী লোকের বেটারা ঠান্ডা মাথায় বজার চেষ্টা করি, ওই কোরআনের হাফেজ ছেলে বাপ তো বাদশাহ, ছেঁড়া একটা লুঙ্গি মাথায় জড়িয়ে, পরনের একটা ছেঁড়া লুঙ্গি পরে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আর রাস্তায় রাস্তায় ঘুরে, জানাজা দেখতে পেলে দৌড়ে গিয়ে জানাজাটা ধরে, আর কবরস্থানে যায় জানাজা পড়ে মাটি দেয়। রসূলুল্লাহ বললেন, যে সমস্ত যুবক জানাজা পড়বে, যে সমস্ত মানুষ জানাজা পড়বে, একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার নামায় আমালে লেখা হবে। কিছু কিছু মানুষ আছে দেখা যায় আল্লাহ পাকে দে সঠিক বুঝ দান করেন, দোকান খোলার আশায়, ব্যবসা করার জন্য কিংবা কোনো মাঠে কাজ করার জন্য জানাজার নামাজ পড়ে চলে যায়, মাটি ওরা দেবে। এখন মাটি দিতে গেলে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট সময় চলে যাবে। ও মুসলমানেরা, রসূলুল্লাহ বললেন, জানাজা পড়লে একটা কেরা সওয়াব তার নামায় আমালে লেখা হবে, এক উহুদ পাহাড় পরিমাণ, আর জানাজা পড়লে যত পাবে, মাটি দিলে তত পাবে, মাটি দিলে আর একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার নামায় আমালে লেখা হবে। জোরে বলুন। আপনি যে ছেলের জন্য দোকান খুলতে যাচ্ছেন, আপনি যে মেয়ের জন্য দোকান খুলতে যাচ্ছেন, 10 মিনিট আপনার সহ্য হয় না, নেকিটা এক পাহাড় নিয়েছেন আর এক পাহাড় নেবেন। আল্লাহ পাক বলেন, ওমায়া ফিরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানিহি, যাদের জন্য তুমি অন্যায় করো, গুনাহ করো, আমি আল্লাহ পাক বলছি এরা কেউ পরিচয় দেবে না, এরা কেউ নেকি দেবে না। সেদিনে বলবে, বেরিয়ে যাও, আমি তোর চিনি না, তুই আমার কেউ না। ও কলিজা টুকরা, আমার আপনার বাপ কি নবীর চেয়ে বড়? নবীর চেয়ে সম্মান বেশি কি? মুসা নবীর মতো নবী বলবে কেটে বড়, সুলাইমান সাহিবুল মখলুকাত বলবে কেটে বড়, দাউদ খলিবাতুল্লাহ বলবে কেটে বড়, ঈসার উহুল্লাহ বলবে কেটে বড়। সরে যাও, সরে যাও, কোনো কথা চলবে না, কোনো কথা হবে না, হবে না, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো ও মুসলমানের ছেলেরা। এখন বাপের কথা ছেড়ে দেই, দাদা হুজুর বড় না, মোজাদ্দাল পেশানি বড় না, খাজা গরিবে নামাজ বড় না, সাহাবা বড়। জি আপনারা কি বলছেন? দাদা হুজুর বড়, খুব ঠান্ডা মাথায় কথাটা বোঝার চেষ্টা করবেন। দাদা হুজুর তো আল্লাহর অলি, মোজাদ্দাল পেশানি আল্লাহর অলি, পাঁচ হুজুর পীর কেবলা আল্লাহর অলি, কিন্তু না না না, দাদা হুজুর পীর কেবলা কেন? তামাম পৃথিবীর পীর আর তামাম পৃথিবীর সমস্ত ইমানদার যদি একদিকে হয়, একজন সাহাবি হতে পারবে না, আর তামাম পৃথিবীর সমস্ত সাহাবি যদি একদিকে হয়, একজন আবু বাকার হতে পারবে না, আর তামাম পৃথিবীর নবীগুলো যদি একদিকে হয়, একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হওয়া যাবে না। জোরে বলুন। তাহলে নবী গণেরা বলছে, চলে যাও, চলে যাও, চলে যাও, আজকের সুপারিশ করার লাইন নাই, সুপারিশ করা যাবে না। বলছে, ইয়ার ও আল্লাহর পয়গম্বর নবী মুসা বাঁচান, ও আল্লাহর পয়গম্বর নবী ঈসা বাঁচান, ও ইব্রাহিম খলিলুল্লাহ বাঁচান। মাথার ঘিগুলো টকবক করে ফুটছে, নাক দিয়ে মগজগুলো গলে গলে পড়ছে, বাঁচান। এমনি করে
মাথার গিরু গুলো টকবক করে ফুটে নাক দিয়ে মগজ গলে গলে আসে কারুর জিভ বা বুক পর্যন্ত গিয়েছে কারুর নাভি পর্যন্ত জিভ বেরিয়ে গেছে কারুর হাঁটু পর্যন্ত জিভ বেরিয়ে গেছে কারুর পায়ের গোড়ালি পর্যন্ত জিভ বেরিয়ে গেছে কারুর জিভ বা মাটিতে গড়াগড়ি যায় ইয়া রাসূলুল্লাহ বাঁচান আল্লাহর কসম সেদিন কেউ ঘুরে তাকাবে না তাহলে নবীরা যদি ঘুরে তাকানোর সাহস না পায় আপনার কে সুপারিশ করবে কে আপনার তাকাবে আল্লাহর কসম পৃথিবীর কোন পীর পৃথিবীর কোন ওলি পৃথিবীর কোন নবী আপনার সঙ্গে নিয়ে যাবে না আপনার সঙ্গে নিয়ে যাবে না যে যার চিন্তায় যার যার নিয়ে যেতে পারে ঈমান আর আমল নবী তালে বলতেন ফাতেমা আল্লাহ আমার জন্য জান্নাত তৈরি করেছেন এলে করত না আল্লাহ আমার জন্য জান্নাতুল ফেরদাউস করেছেন এলে করত না ও দাদু হাসান হুসাইন নামাজ পড়া লাগবে না ফাতেমা তুমি নামাজ টামাজ পড়ো না কাজা হয়ে যায় যাক দরুদ টরুদ পড়া লাগবে না কোরআন পড়ার দরকার নেই ও বিবি আয়েশা আমি তো স্বামী তুমি আমার স্ত্রী না 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 আল্লাহ রসুলের কথা দোজানের বাদশার কথা যে যার আমলের দ্বারায় পার হবে আমল ছাড়া আল্লাহ পাকে রাজি খুশি করা যাবে না আল্লাহ জান্নাতে যাওয়া যাবে না যাবে না সেজন্য আল্লাহ বললেন সেই কিয়ামতের দিন মুসিবতের দিন কেউ কারোর হবে না সোনার চাঁদ ভাইরা আমার যদি কেউ বলে সুপারিশ করে নিয়ে যেত দুটো পায়ে ধরে বলি কথাটা মাথায় রাখেন পুরপুরার পিসাহেবের ভালোবাসি পুরপুরার কোন পিসাহেব আর খাজা সাহেব আর মজাদ্দাল পেশানি বসিয়াট আল্লামা হুজুর কোন হুজুর একদিন এসে বলতো বাবারা আমি তো জিন্দা ওলি তোমাদের নামাজ পড়তে হবে না তোমরা সুদের ব্যবসা করো হারাম কাজ করো কোনো অসুবিধা নাই মা বাপের ধরে ঠ্যাঙাও মসজিদ মাদ্রাসা করার দরকার নাই শুধু আমার ভালোবাসো আমি তোমাদের নিয়ে যাব যদি নিয়ে যেতে পারতো তাহলে এই কথা বলতো তাই নিয়ে যেতে পারবে না বলে তাই বলছে তোমরা নামাজ পড়ো তোমরা রোজা রাখো তোমরা হালাল খানা খাও তোমরা জিকির করো তোমরা মসজিদে যাও পাঁচ অক্ত মাদ্রাসা তৈরি করো আল্লাহর ইবাদত করো আল্লাহ পাক খুশি হয়ে যাবে আমার আল্লাহ দয়ার জান্নাত দেবে একদল মানুষ বোকা মানুষ জানে যে আমি অমুক মাওলানার ভালোবাসি ওর সঙ্গে বেরিয়ে যাবো কি গিয়ে কি সিনেমার হল পেয়ে আছে নাকি পিছনে গুঁড়ি মেরে ঠেলে ঢুকে যাবে হ্যাঁ ওর সঙ্গে বেরিয়ে যাবো আমার সব চেনা পরিচিত লোক আছে ঠেলে চলে যাবে তিনটে টিকিট কাটো ছজন ঠেলে বেরিয়ে যাবে কিয়ামতের দিন ঠেলে বেরোন যাবে তাহলে ঠেলে বেরোতে গেলে কি তৈরি করতে হবে ইমান আর আমল তৈরি করতে হবে আল্লাহর কসম যার ভিতরে নামাজ নাই তার কোনো কায়দায় আল্লাহকে রাজি খুশি করার কায়দা নাই কারণ আমরা মানুষ হিন্দু খ্রিস্টান সব মানুষ ওরা সব করে ওরা বাম্মা সেবা করে ওরা দান করে ওরা ধর্ম করে ওরা সব কিছু করে গরিবের দেখে এতিমের দেখে তারা মানুষের চাল দেয় টাকা দেয় গম দেয় আটা দেয় বুলগা দেয় ঘর বাড়ি তৈরি করে দেয় ঔষধ ফ্রি দেয় আছে না নাই এ হ্যাঁ না বলে তাহলে তাদের আর আমাদের তফাত বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারাকুস সালাত মুসলমানের আর কুফরের তফাত মাঝখানে দাঁড়িয়েছে নামাজ জোরে বলুন সুবহানাল্লাহ আর এই কঠিন জিনিস বলে আল্লাহ পাক সত্য কিতাবে জালিকাল কিতাবুল্লাহ আর ওইভাবে যে কিতাবে কোনো সন্দেহ নাই এই কিতাবে আল্লাহ পাক 82 বার বলেছে ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজ কায়েম করো এই দেখেন অনেক মানুষ বলে যে আমি তো নামাজ পড়ি না কিন্তু সেবারে সেই মাদ্রাসা তৈরি করে দিস তিনটে মসজিদ তৈরি করে দিস ছটা তারপর 1500 গরিবের মেয়ের বিয়ে দিয়েছি পৃথিবী যত এতিমানা তার সব আমি খাওয়া দাওয়া করাই শুধু নামাজটা পড়ি না তে তো বাগদি করে মুচি করে মুদ্দু ফরাটে করে খ্রিস্টানে করে তাহলে তোমার আর তার তফাত কি তোমার আর তার তফাত হলো আর সলাত আর সলাত আর সলাত আর সলাত তো এমন একটা জিনিস কোনো নবীর কাছে কোনো ফেরেশতার কাছে আল্লাহ দেয়নি বাদ বাকি যত জিনিস এসে সব জিবরিল মারফাতে আল্লাহ পাক আল্লাহ দোস্তকে ডেকে নিয়ে খাস জিনিসটা হাতে হাতে দিয়েছে যেটা এটা মারাত্মক ধরনের জিনিস এটা জান্নাতের টিকিট
এটা জান্নাতের টিকিট, জান্নাতের চাবি আমি তোমার কাছে দিয়ে দিলাম, কারণ তোমার ডেকে নিয়ে আমার জান্নাতটাকে দেখেছি, কি সুন্দর জান্নাত দেখো, আর এই জান্নাতের চাবিটা আমি তোমার কাছে তুলে দিচ্ছি, আর তোমার ডেকে লোবো, এই চাবিটা তোমার উম্মতের কাছে রেখে আসবে, ওরা যতক্ষণ না জান্নাতের দরজা খুলবে পৃথিবীর কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে এখন চাবি কাদের হাতে, কথা বলে কিছু বুঝতে পারেননি? আমাদের হাতে, কিন্তু আমাদের না, নামাজিদের হাতে। কিরা আলামিন, কার হাতে? নামাজিদের হাতে। তাহলে যে ব্যক্তি জান্নাতে যেতে চায় সে যেন আল্লাহ পাকের চাবিটা হাতে করে নেয়, চাবিটা আমাদের কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারাই তাকবীর, আরো চিল্লে বলেন নারাই তাকবীর, একটু জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে, আর হুরু গেলে মান সারা নবীর আসন পেতেছে, বল লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজিদের, আল্লাহওয়ালাদের, মোমেনদের একটা দল হবে, ভালো করে বুঝবেন, কথা বোঝে না, উল্টো পাল্টা কাজ কারবার করে বসে। ইমানওয়ালাদের একটা কাতার হবে, সেটা দাদা হুজুরির হবে, খাজা হুজুরির হবে, পাঁচ হুজুরির হবে, ইমানওয়ালাদের একটা কাতার হবে, যে ইমানওয়ালা হবে সে ওই কাতারে দাঁড়াবে, কথা বুঝতে পারছেন না? সে যে দল হোক, এই দেখেন তবলিগ জামাত, আজান গাছি, হাতিহাড়া, বেরিলি, ফুরফুরা, আহলে হাদিস, এদেরকে কারুর খারাপ বলা যাবে না, কারণ প্রত্যেকের টার্গেট আল্লাহ পাকের জান্নাতে যাব। প্রত্যেকের টার্গেট কি? আল্লাহ পাকের জান্নাতে যাব। কিছু বিয়াদব বিয়াদব বব্বর শুকনো যাদের বলে আর কি, এরা বলে এইও ভালো না, হে তবলিগ বিশাল খারাপ, হে ফুরফুরা ও বাজে। শোনেন, ঘটপুকুর চৌমাথায় কেউ যদি যাব বলে, আর সে যদি এখান থেকে সোজা এইভাবে বেরিয়ে রাজারহাটের দিকে চলে যায়, রাজারহাটে গিয়ে বলছে আমি ঘটপুকুর চৌমাথায় যাব, তো সে লোক বলছে বাড়ি কোথায়? বলছে ভাঙর ব্রিজির পাশে। তো বলছে এদিকে আসছি কেন তুই? ঘটপুকুর তো 3 হাত দূরে। তো বলছে না আমি যাবো। তো যাবি তা বাসে ওঠ, ফের বাসে উঠে সেই ইয়েতে চলে গেছে বনগায়। ওর আপনি কাফের বলতে পারেন না, বেইমান বলতে পারেন না, বনগা থেকে রাস্তা আছে ঘটপুকু চৌমাথায় আসার, আসে না নাকি? ইদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের রাস্তা একটা, ওইটা হলো ঘটপুকুর চৌমাথা, কিন্তু ওই রাস্তায় ওঠার জন্য কোটি কোটি রাস্তা চারিদিকে আছে, না নাই? তবলিক ওই রাস্তায় উঠবে, ফুরফুরা ওই রাস্তায় উঠবে, হেজবুল্লা ওই রাস্তায় উঠবে, আজান গাছি ওই রাস্তায় উঠবে, হাতিয়ারা ওই রাস্তায় উঠবে, সুতরাং কেউ একটু আগে কেউ একটু পরে ও কলিজার টুকরা ভাই যাবেই যাবে, তাই কেউ কারোর খারাপ বলা যাবে না। কারিমান আছে কারিমান নাই জানেন তিনি, যিনি হলেন আমার আল্লাহ, সব সময় বলবেন সবাই ভালো আমি খারাপ, আল্লাহ বড় করে দেবে। লোকের পিছনে লাগেন কেন? এই ও কিচ্ছু না, তুই কি, তোর কাছে ইমান মাপার পাল্লা আছে কি? তাহলে কেউ কারুর খারাপ বলা যাবে? জোরে বলেন যাবে? কার ভিতরে ইমান আছে কার ভিতরে ইমান নাই জানে কে? তাহলে সবার টার্গেট কোথায় যাব? আল্লাহ পাকের জান্নাতে। সবাই নামাজ পড়ে, সবাই কোরআন পড়ে, সবাই রসুলকে মানে, বিভিন্ন দিক দিয়ে মানে, বিভিন্ন অ্যাঙ্গেলে মানে, বিভিন্ন কায়দায় মানে। ছোট্ট একটা কথা,
আমার পাশায় একটা ভেড়া উঠেছে 1.5 কেজি। ক কেজি? এই হাসি কেন শুনলে না? 1.5 কেজি। আমি প্রথমে ধরুন আমার বাড়ি এখানে, আমি প্রথমে গিয়েছি ভাঙর বাজারে, গিয়ে বলছি ডাক্তার বাবু আমার পাশায় ভরা উঠেছে কি করব, বলছে একটা ক্যাপসুল দিচ্ছি আর একটু লিকুইড দিচ্ছি, লাইন ক্লিয়ার হয়ে যাবে, তুলো দিয়ে ভিজিয়ে দেবে, রাতের মধ্যে ঠিক হয়ে যাবে। আমার তো আবার সন্দেহ হলো যে এত বড় ভরা এটুকুন জিনিস হবে, এটুকুন ক্যাপসুল আর এটুকুন লিকুইড দিয়েছে হবে? ওখান থেকে হোমিওপ্যাথির কাছে গিয়েছি, ও বলছে এই কটা দানায় ফোটা ফেলে দিয়েছি, খাওয়ার সময় 3 বার ঝাড়া মারবে, 6টা দানা খাবে, লাইন ক্লিয়ার। তাহলে এর ওষুধ আলাদা, এর ওষুধ আলাদা, টার্গেট একটা, রোগ সেরে যাবে। টার্গেট কটা, কিন্তু ফর্মুলা দুরকম। এবার ওখান থেকে সেই ঘটপুকুর ওই মসজিদের পিছনে শালসা বিক্রি করে না, ওর কাছে গিয়েছি আয়ুর্বেদ নাকি বলে, ওর কাছে গিয়েছি, সে দেখছি বোতল বের করে দুটো, যে এই বোতল দুটো খেতে হবে আর এই গুঁড়ো ওষুধ কটার ভিতরে আছে এইটা খেয়ে নেবে। এও তো এক কাজ কারবার, বলছে কি হবে, বলছে 2 থেকে 3 ঘন্টার মধ্যে লাইন ক্লিয়ার। সব মাথা খারাপ হয়ে যাচ্ছে, কোন দিকে যাই, সবাই তো আলাদা আলাদা ওষুধ দিচ্ছে। এবার ওখান থেকে ঘুরে আমার দাদির কাছে গিয়েছি, ও দাদি তুই তো পুরাতন লোক, কি করবো বল না দাদি, খুব যন্ত্রণা করছে। দাদি বলছে পায়রার গুঁজে, ছি 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 ছি। এই দাদি কি বলছে, পায়রার গু দিদি বলছে, হ্যাঁ এই ভাই বলছে ফেটে যাবে। তাহলে দাদিরও টার্গেট কি, কাজ হবে, ফেটে যাবে, ফেটে গেলে পুঁজ বেরিয়ে যাবে, শান্তি পাবে। ভাইরা আমার বাবা দিরা, সবার টার্গেট একটাই, সেরে যাক। বিভিন্ন রকমের পদ্ধতিতে কাজ করে ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, সবার টার্গেট জান্নাতে যাব। কেউ দরুদ বেশি পড়ে, কেউ দরুদ কম পড়ে, কেউ কোরআন বেশি পড়ে, কেউ কোরআন কম পড়ে, কেউ নামাজ বেশি পড়ে, কেউ একটুখান ছেড়ে দেয়, সবাই যাবে। তবে আগে আর পরে, পায়রার গু দিলে আগে ফাটবে কি ফাটবে আল্লাহ পাক জানে, হইপাতে গেলে আগে সারবে কি সারবে আল্লাহ পাক জানে। তবে সবার টার্গেট ছেড়ে যাক, কাজ কিন্তু হবে আগে আর পরে। সেজন্য আপনি কোনো ডাক্তারে খারাপ বলতে পারেন না, বেইমান বলতে পারেন না, ভণ্ড বলতে পারেন না, চিড়িংমাল বলতে পারেন না, সবাই ভালো। আমার রোগ হয়েছে, আমার পা খারাপ, টার্গেট একটা আমাদের সকলের, কোথায় যাব, আল্লাহ পাকের জান্নাতে, আগে আর পরে। সেজন্য আমি একটা অনুরোধ করছি আপনাদের, ওই এ কি করছে ও কি করছে না ধরে একটাই রাস্তা ধরেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আর আমাদেরকে ক্ষতি করতে আসছে, কে মারতে আসছে, কে পিটতে আসছে, কে জুলুম করতে আসছে, সব কথাগুলো সেই সর্বশক্তিমান আল্লাহ সঙ্গে বলেন। আল্লাহ বলছে কে তোর পিটতে আসছে, কে তোর মারতে আসছে, কে তোর উপরে জুলুম করছে, তোর পাশের বাড়ির লোক হোক, তোর গ্রামের লোক হোক, আর তোর ভারতবর্ষের মন্ত্রী হোক আর নেতা হোক, চোর হোক আর ডাকাত হোক, যে তোর উপরে জুলুম করতে আসছে, তুই তার কথা আমার বাড়ি যাবি আর আমার কাছে বলবি, আমি আল্লাহ পাক তার ব্যবস্থা করে দেব, আমি এমন একজন শক্তিশালী রব, শুধু মর বললে মরে যায়, অন্ধ হ বললে অন্ধ হয়ে যায়, হাত পা পড়ে যা বললে পড়ে যায়, আমি আল্লাহ পাক তার ব্যবস্থা করে দেব, কথা দিলাম, তোরা আমার বাড়ি আয়, আর তোদের কি দাবি আমার কাছে বল, আমি আল্লাহ তোদের সব দাবি পূরণ করে দেব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না, পারে না বলে, আল্লাহর ক্ষমতা আছে কি? 3 জন 4 জন বলছে হ্যাঁ, আর বাদ বাকি লোক ভাবছে যে ক্ষমতা আছে বলে কোথায় গুণাকার হয়ে যাবে, হয়তো বিরাট বুদ্ধিমান লোক তো, কম্পিউটার যুগ লোক মানে কি? সবাই এক বাক্যে বলতে পারলেন না যে আল্লাহর বিরাট ক্ষমতা আছে, আল্লাহর ক্ষমতা আছে না নাই? এই তো বাপের বেটা, তাই ক্ষমতা যদি আল্লাহর থাকে, কাল থেকে মসজিদে যাওয়া যাবে না যাবে না 5 ওয়াক্ত? এই তো, তাহলে আর কোনো অসুবিধা নেই, কাল থেকে 5 ওয়াক্ত মসজিদে যেতে হবে, জানাজা যেখানে হবে সেখানে দৌড়ে চলে যেতে হবে, মাটি দিয়ে তাই আসবো, কারণ একটা নেকির জন্য পেরেশান হয়ে যাবে, কেউ সেদিন একটা নেকি দেবে না, জানাজা পড়েছি মাটি দিয়ে তাই যাব, ও সময় নেই ফেই বলা যাবে না। এরকম লোক আছে কি নাই ফালতু বকছি, যে জানাজা পড়ে আর কেটে পড়ে মাটি দেয় না,
ও জানে আমার পুষে গেছে, আমার এক পাহাড় কম ছিল এক পাহাড় হয়ে গেছে, অতলে কি করবো বেশি হয়ে যাবে, আর এক পাহাড় রাখবো কোথায়? এই তাই আমার নেকি ঠেলায় অস্থির। প্রত্যেকের অনেক নেকির দরকার আছে না নাই? হ্যাঁ, সেজন্য আপনারা জ্ঞানী মানুষ। আর আজকের আমার জলসা একটাই জলসা, খুব ঠান্ডা মাথায় আপনারা শোনেন, আর আল্লাহ পাক আমার যেরকম বলাবেন যতটুকু বলাবেন আমি ততটুকু বলবো, তবে আমার প্রত্যেকটা তত্ত্ব একটু বোঝার চেষ্টা করবেন। এই কথায় কথায় কিন্তু এক ঘন্টা হয়ে গেছে বলেন, আর একটু দিনবার দরুদ পড়বে একটা গজল বলবো লাইন ক্লিয়ার। ওয়াজ দু ঘন্টা মানে কি কিচ্ছু মান কালো হলি ভয়তে ঘেমে বুক শুইকে দু ঘন্টা কি করব, কোন দিকে যাব কি বলবো, কিন্তু ছটা কথা বলতে বলতে শেষ। আর আপনাদের যদি বিরাট ভালো লাগে আপনারাও মনে করবেন যে এখন দু ঘন্টা হয়নি, এত তাড়াতাড়ি হলো কি করে, বাসর ঘরে বিরাট ভালো লাগে না? হ্যাঁ না বলেন, বিরাট ভালো লাগে না? স্বামী স্ত্রী গল্প করতে করতে ফজর আজান দিচ্ছে, ঘুমোয়নি কেউ, এও ঘুমোয়নি ও ঘুমোয়নি, দুনিয়ার কথা। তো বলছে আজান দিচ্ছে ব্যাপারটা কি, তোমাদের এখন রাত ছোট নাকি? বলছে আমাদের এখানে রাত ছোট মানে কি, সব জায়গায় রাত সমান। বলে এত তাড়াতাড়ি আজান দিচ্ছে, মানে ও দু রাত হলে ভালো হতো, ওই ওই রাতটা যদি দু রাত হতো ওর কথা বলে শান্তি পেত। তো রসুল পাকের যারা প্রেম করেছিলেন রসুল পাকের সাথে বলতেন, ইয়া রসুল আল্লাহ যখন আপনার জোয়ানের কথা শুনি আপনার আলোচনা শুনি নিজের স্ত্রীর কথা ভুলে যাই, নিজের বাচ্চার কথা ভুলে যাই, আর ক্ষুধা তৃষ্ণার কথা ভুলে গিয়ে আপনার মহাব্বতে ফানা হয়ে যাই। জোরে বলুন, এর নাম প্রেমিক। আমরা যদি কোনো মেয়ের সঙ্গে প্রেম করি খুব কড়া প্রেম, মারাত্মক কড়া প্রেম, মাথা খারাপ প্রেম, মশায় কামড়ায় বুঝতে পারি না, মাথায় কুয়াশা টপে বুঝতে পারি না, নাক দিয়ে শিগনে আসছে কোনো ব্যাপার নেই, গাল দিয়ে পড়ছে, হ্যাঁ শুধু ফোন নিয়ে ঠান্ডায় বসে আস, হাই মরে যাবো হাই মরে যাবো, তো রোগ হয়ে মরবি, তুই ঠান্ডা পড়ে কেন, তো পাগল হয়ে যাচ্ছে। এগুলো আপনি হয়তো জানেন না, আমি কখনো রাত দুটো রাত তিনটে রাত একটা রাত চারটে সব সময় রাস্তাঘাটে চলি, ওই কাঠের উপর বসে আছে, কাঠের ফকরে বসে আছে, শিয়াল ওর পিছনে ঘুরছে, ওর কোনো খেয়াল নেই, পাগল হয়ে গেছে। ভাই এই পাগলটা কিন্তু দুই তিন বছর ওই মেয়েটার চোখে দেখেনি, শুধু কথা হয় আর বিরাট মিষ্টি কথা মিষ্টি আওয়াজ, কথা হয় আর প্রেমে পাগল, দেখার চেষ্টা করে কিন্তু দেখা হয়নি, হয়তো পরে দেখা হবে। কিন্তু হঠাৎ একদিন যে প্রেম করছিল তার একজন দোস্ত এসে বলছে রাত দুটো সময়, বলছে দোস্ত, বলছে কি হয়েছে, বলছে তুই যে মেয়েটার সঙ্গে প্রেম করছিস আজকের আমার সঙ্গে দেখা হলো বর্ধমানে, বলছে হ্যাঁ, বলছে হ্যাঁ, বলছে বলছে কিছু বলেছে, বলছে তোর বিষয় আধা ঘন্টা মতো কথা বলেছে আমার সাথে, তো এখন তো রাত দুটো বাজে, তো কাল সকালের দিকে আসিয়ে তুই ঘুমিয়ে পড়, ও ছাড়বে কি না শুনে ছাড়বে বাপ, এই বাপ যে ঠিক বলেছে। এইবারে বলছে বল, তা বলছে আচ্ছা ঠিক আছে বলি, বলে এইবারে মিনিট পনেরো মতো বলে, বলছে ভাই আমার বিরাট শীত লাগছে, কাল সকালে বাকিটা বলবো, ছাড়বে ও, বলছে আমার জামা খুলে তোর গায়ে দিচ্ছি আর তোর দুটো পায়ে ধরে কম্বল চাপা দিচ্ছি, তুই বল আমার বিরাট মজা লাগছে। তাহলে আমরা যদি হাকিকাতে রসুল প্রেমিক হই, আল্লাহর কসম যত রসুলের কথা বলবো আল্লাহর কথা বলবো তত মজা লাগতে হবে, তবে রসুলের প্রেমিক আর মোমেন। আর যার ভালো লাগে না ও জানবেন তাবারও খেতে এসেছে ওয়াজ শুনতে আসেনি, ও টার্গেট দুটো বিরিয়ানি খাবো খেটে পড়ব, খিচড়ি করেছে আচ্ছা যা করেছে করিকে আল্লাহ যদি খাওয়ায়। তবে বাবু খিচড়ির কিন্তু দাম আছে, এটা ফেরেশতাদের মজলিস রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এর তাবারকের বরকত একটা আলাদা আছে না নাই? আমরা আজমিরে যাই খাজা বাবার তাবারক নিয়ে আসি, ওই ডেগের তাবারক ওর বরকত আলাদা, খাজা বাবা যাই তাই ভাববেন না, জিন্দা ওলি আল্লাহর ওলি, ভারতবর্ষের প্রথম মুসলমান খাজা গরিবে নওয়াজ, তাই ভারতের মুসলমানের মাথায় টুপি দাড়ির অবদান হলো হিন্দুস্তানে বাদশা খাজা গরিবে নওয়াজ। আজকের অনেক মানুষ মানে, অনেক মানুষ মানে না, কিন্তু অস্বীকার করার জায়গা নাই।